Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Happy birthday to you. Happy birthday, dear Leela. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Thank you so much. Happy birthday. Mohendro, today is our birthday party. তাই এটাকে আরো ভালো করার জন্য একটা ভালো গান শোনাও। না লীলা, আমি কি প্রফেশনাল সিঙ্গার নাকি? আমি তো এমনি শখে গানটান গাই আর। তো এখানে আর কোথায় মিউজিক কম্পিটিশন হচ্ছে বলো? হ্যালো ফ্রেন্ডস, এ হলো আমার বন্ধু মহেন্দ্র, আর ও হলো খুব ভালো মিউজিশিয়ান আর সিঙ্গার, আর ও আমাদের সবার জন্য একটা দারুণ গান শোনাবে। সো লেটস ক্ল্যাপ অন মহেন্দ্র। ইয়ে, ওয়াও, ব্রিলিয়েন্ট সং। থ্যাংক ইউ। হাই, I'm Sonia. Hi. Mohendro. Nice to meet you. আপনি দারুণ ভালো গান করেন। আরে না, ওটা তো আসলে গান টান গাওয়ার শখ আছে, তাই গুনগুন করে ফেলি একটু। গুনগুন করেন আপনি শুধু? হ্যাঁ। আচ্ছা তো ঠিক আছে, নেক্সট টাইম যখনই আপনি গুনগুন করবেন না, আমাকে অবশ্যই ডেকে নেবেন। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই ডাকবো। কি করে ডাকবেন আপনি আমাকে? আমরা তো নাম্বার এক্সচেঞ্জই করিনি। হ্যাঁ, আপনি আপনার নাম্বারটা দিন না। মাই নাম্বার সেভ। বাই দ্য ওয়ে মহেন্দ্র, ও হলো আমার বন্ধু সোনিয়া। তুই লেটে এসেছিস, আমাদের ইন্ট্রোডাকশনও হয়ে গেছে আর নাম্বারসও এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই না? রাইট। লীলা, আমি আসছি। আসলে মাকে বলে আসিনি আমি এখানে এসেছি, তাই মা ওয়েট করছে। আমি আসছি। বাই বাই সোনিয়া। এত দেখছিস কেন, লাইন টেন মারছিস নাকি? কি ভালো গায় না, আর কি কিউট উনি। জানিস আমার তো মনে হচ্ছিল আমি ওকে কিডন্যাপই করে দিই। কিডন্যাপ? সাইজটা দেখেছিস ওর? ওকে তুলবে কে? আরে তুই সাইজকে ছাড় না, সেন্টিমেন্টটাকে বোঝ। আপাতত তো আমার ভীষণ খিদে পেয়েছে, তাই আগে জল খেয়ে নি, তারপর আমি তো সেন্টিমেন্ট বুঝতে পারবো। চল। নমস্কার আন্টি। নমস্কার। আমি মহেন্দ্রর বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি মহেন্দ্রর বন্ধু? এসো এসো, ভেতর এসো, এখানে বসো। মহেন্দ্র, এখানে বসো। মহেন্দ্র, মহেন্দ্র, দেখো কে দেখা করতে এসছে। হ্যাঁ মা। হাই। হাই মা, ও আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ও বলেছে তোমার বন্ধু হয়। আচ্ছা তোমরা দুজন এখানে বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। আন্টি। হ্যাঁ
আমার আপনার সঙ্গে একটু দরকারি কথা ছিল। আমার সঙ্গে কি কথা বলবে? আপনি আসুন না, আসুন। বলো। বলো, কি বলতে চাইছো? ওই আসলে আন্টি, হ্যাঁ, আমি মহেন্দ্রকে বিয়ে করতে চাই। আরে, এ তো ভালো কথা, কিন্তু বিয়ের কথা তো বাড়ির বড়রাই এসে করে না? হ্যাঁ আন্টি, আসলে কি হয়েছে কি, আমার বাবা মা আগের থেকে আলাদা থাকেন, ওনাদের ডিভোর্স হয়ে গেছে। আর আমি ছোটবেলা থেকে হোস্টেলে ছিলাম, তো আমার জীবনের সমস্ত ডিসিশন আমি নিজেই নিই। আচ্ছা, মহেন্দ্র, তোমার কি একে পছন্দ? তোমরা দুজনেই যখন রাজি, তাহলে আমি কেন মাঝখানে কথা বলবো? তোমরা দুজনেই তো সারা জীবন একসঙ্গে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি, তোমাদের দুজনের মুখ মিষ্টি করব বলে। সোনিয়া, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? আসলে কেন, আমি একটু হেলদি তো, তাই সবাই আমাকে। মহেন্দ্র, তুমি যেমনই হও না কেন, আমার খুব পছন্দ। আসলে হয়েছে কি, শেরওয়ানিটা না খুব টাইট হচ্ছিল, দম আটকে আসছিল, তাই চেঞ্জ করে নিয়েছি। তোমার কোনো প্রবলেম নেই তো? সোনিয়া, তুমি খুব সুন্দরী, তুমি জানো, তুমি আমাকে বিয়ে করে আমার উপর অনেক বড় উপকার করেছো। আমি তোমাকে সব সময় খুশি রাখব। আরে প্রেরণা, তুই এখানে কি করে? আয়। আরে আয় ভেতরে, তুই চুপচাপ বিয়ে করে নিলি আর আমাকে বললিও না। আরে আরে, পরিস্থিতিটাই এমন ছিল না যে কি বলবো। আয় না, বস বস আগে। তুই সবার আগে এটা তো বল যে তুই অ্যাড্রেসটা কোথা থেকে পেলি। লীলা থেকে নিলাম, সব বাদ দে, এটা বল তোর হাজবেন্ড কোথায় আর কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? আমি কোথায় লুকিয়ে রাখবো ওকে, এক্ষুনি ডাকছি, দাঁড়া। মহেন্দ্র, মহেন্দ্র একবার এখানে এসো তো। হ্যাঁ, কি হয়েছে? এই প্রেরণা, ইনি হলেন আমার হাজবেন্ড মহেন্দ্র, আর মহেন্দ্র এ আমার হোস্টেলের বন্ধু প্রেরণা। হাই। হাই। তুই তো বলেছিলিস যে এমন লোককে বিয়ে করবি যাকে দেখে সবাই হাঁ করে থাকবে। সত্যি তোর বরকে দেখে সবাই হাঁ করে থাকবে। প্রেরণা, তুই জানিস না যে ও কত ভালো গান গায় আর ভীষণ ভালো গিটার বাজায়। মহেন্দ্র, তুমি তোমার গিটারটা নিয়ে এসো না। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। বস না। সোনিয়া, কি হয়েছে তোর? তুই কি সারা জীবন ওর গানই শুনতে থাকবি? কি মোটাও দেখেছিস, তোর ঘিলুটা কি মোটা হয়ে গেছে? তোরা দুজন যদি বাইরে যাস না, লোকে হাসবে তোদের দেখে। প্রেরণা, ও খুব ভালো মনের মানুষ রে, আর আজকালকার দিনে পরিষ্কার মন চলে না, পার্সোনালিটি ম্যাটার করে। আর তোর মতো একটা অ্যাম্বিশাস মেয়ে এসব কথা কি করে ভুলে গেল? ইটস ইওর লাইফ, আই এম সরি, বাট
বাট তুই ওকে কি করে বিয়ে করলি? যদি আমি তোর জায়গায় থাকতাম না, আমি কুমারই থাকতাম, কিন্তু ওকে বিয়ে করতাম না। টেক কেয়ার এন্ড বাই। আরে আরে প্রেরণা, তুই তুই দাঁড়া তো। আরে প্রেরণা, আমার আমার কথাটা তো শোন। কি হয়েছে? আমার বন্ধু চলে গেল। চলে গেছে? গান শুনে গেল না? আরে এখন গান দিয়ে আর কি হবে? তোমাকে তোমার খাবারের উপর কন্ট্রোল করতে হবে। তোমার জন্য আজকে আমাকে ওর কাছে লজ্জিত হতে হয়েছে। সোনিয়া, আমার জন্য তোমার কোনো ক্ষতি হয়ে থাকলে আই এম সরি। সরি মাই ফুট। আমি এত বলার পরেও আমার কথা আমার, আরে শোনো তো, শোনো। আরে আপনি কি এখানে? আরে বৌমা, কে এসছে? মা? আরে কেমন আছো তুমি? ঠিক আছি, তুই কেমন আছিস? ভালো আছি, প্রণাম নিও। ভালো থাক, ভালো থাক। তোর শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে। তো আপনি হলেন মহেন্দ্রদার বউ, আমার বৌদি। হ্যাঁ। বৌমা, এটা আমার ছোট ছেলে অর্জুন, বোম্বে গেছিল ট্রেনিং এর জন্য। হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন। নাইস টু মিট ইউ। সেম হিয়ার বৌদি। আচ্ছা দাদা কোথায়? আরে তোর ভাই তো দোকানে গেছে না, এই তো এলো বলে। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে যাও, আমি চা বানিয়ে আনি। বৌদি আমি দুধ চা খাই না, শুধু গ্রিন টি খাই। তুমি একটা কাজ করো, আমাকে এক কাপ গরম জল দিয়ে দাও। ঠিক আছে। আজকাল হেলথ কনসাস হয়ে গেছে না? হেলথ কনসাস। হ্যাঁ বাহ, একজন ভাই যে এতটাই হেলথ কনসাস, আর আরেকজনের তো হেলথের সঙ্গে লেনা দেনাই নেই। অর্জুন, মহেন্দ্র এসো, খাবার দেওয়া হয়ে গেছে। জানি না দুই ভাই কি এত গল্প করছে, এতদিন বাদে দেখা হয়েছে না, মনে হচ্ছে আজই সব কথা শেষ করে ফেলবে। খুব ভালো, বসো। কি হয়েছে মা খাবারে? আজকে তোমাদের পছন্দের মতন ডাল ভাত আর ফুলকপি তরকারি করেছি আমি আজকে। বাহ মা। আরে মা, মা এত ভারী খাবার রাত্রে কে খায়? আর এমনিতেও ফুলকপির তরকারি রাত্রে খেতে নেই, সেসব অনেক পুরনো কথা যখন আমি এগুলো খেতাম। তোমার জন্য অন্য কিছু তাহলে বানিয়ে নিয়ে আসছি আমি। না তুমি তুমি একটা কাজ করো, আমাকে একটু ডাল আর রুটি দিয়ে দাও। ঠিক আছে বৌমা। এক মিনিট না, আজ থেকে তুমিও অর্জুনের মতন ডায়েট ফলো করবে, যাতে তুমিও ফিট হয়ে যাও। আরে তোমারও তোমার ছোট ভাইয়ের মতো শরীরের খেয়াল রাখা উচিত, আর এই চেহারাটাকে কমাতে হবে তোমাকে। আরে তো অর্জুনকে তো চাকরি করতে হবে না? আমি তো চাকরি করব না। বাবার জামাকাপড়ের দোকানটা দেখি, ওর তো লজ্জা লাগে জামাকাপড়ের দোকানে বসতে।
তো কি বিজনেসম্যানরা ফিট আর হেলদি হয় না নাকি? পয়েন্ট অর্জুন, আমার তোমার হেল্প চাই যাতে কাল থেকে ওর ডায়েট চার্ট আমি বানাতে পারি আর ও যেন এটা ফলো করে। আর হ্যাঁ, কাল থেকে না ওর এক্সারসাইজ শুরু করতে হবে, ব্যাস। হ্যাঁ বৌদি, আরে টেনশন কেন নিচ্ছ দাদা, আরে পার্সোনাল ট্রেনার রয়েছে তো তোমার কাছে। আরে বৌমা, ও এত তাড়াতাড়ি ফিট কি করে হবে তুমি বলো? হ্যাঁ, আরে মা আমি কোথায় বলছি যে রাতারাতি ফিট হয়ে যাবে, কিন্তু ট্রেনিংটা তো শুরু করতে হবে না, তাই না? তার জন্য তোমার ট্রেনিং আজ থেকেই শুরু, আর তুমি অর্জুনের মতো ডাল আর রুটি খাবে, ঠিক আছে? না না, আমি কিছু শুনবো না, এ নাও। আরে না, একটাই রুটি পাবে, খাও। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। ক্লান্ত লাগছে ভাই, নিজের জন্য কিছু করা যাক। তুমি চাপ একবার, দেখো 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 দেখ, ভয় লাগছে। হয় না, আমি আছি না তোমার সঙ্গে। আপনি একদম টেনশন নেবেন না, আপনার ছেলে কিরকম স্মার্ট হয়ে যাবে দেখবেন। ও হাঁপিয়ে যাবে, কিছু হবে না, আমরা তো আছি, টেনশন নেবেন না। চলো চলো চলো, স্পিড বাড়াও, চলো। ভেরি গুড দাদা, ভেরি গুড। দৌড়াও দৌড়াও, আরো দৌড়াও দৌড়াও। দেখো আমি হাত ধরে আছি না, কিচ্ছু হবে না। কি ব্যাপার দাদা, আরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? বস বস বস, আরে হয়ে গেছে দাদা, দু মিনিটও হয়নি এক্সারসাইজের। আরে তুমি এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে, না ওঠো ওঠো, মাথা ঘুরছে। আরে দাদা এখনো দু মিনিটও কমপ্লিট হয়নি। না ওঠো ওঠো, চলো 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 চলো, কিছু হবে না, চলো চলো। আচ্ছা বৌদি, একটা কাজ করছি, এই ভেতরে হয়তো অসুবিধে হচ্ছে, আমি বাইরে নিয়ে যাচ্ছি এটাকে এক্সারসাইজের জন্য। চলো চলো, আরে চলো চলো চলো, না না চলো, আমি ফ্রেশার, আমি ফ্রেশার চাই না। আরে নিতে হবে, চলো তুমি। করো দাদা, করো 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 করো, এরকম করে না দাদা, দাঁড়াও এইটাকে নিচে নামাও, কোমরটা নিচে নামাও, নামাও নিচে ঠেকাও, খুব ভালো খুব ভালো, চাপ দাও, ব্রিদ আউট করো, ব্রিদ আউট ব্রিদ আউট ব্রিদ আউট, খুব ভালো খুব ভালো দাদা, শুধু আর চারবার করতে হবে, আর চারবার, খুব ভালো হচ্ছে দাদা, চলো পুশ করো দাদা, চাপ দাও দাদা, দুটো আছে, দুটোতে কি হবে করো না। আরে দেখে নিচে দেখে, পড়ে যেও না, চলো মজা, আরে আরামসে, আরে মজা পেয়েছো কি বলো? ভালো লাগে, শুধু দু পা হাঁটতে হবে, চলো চলো, এসো বসো ওখানে। দাদা সত্যি তুমি ওয়ার্কআউট করো না একদমই? যদি ওয়ার্কআউট না করো তাহলে ফিট কি করে হবে বলো? আমাকে একটু ঠান্ডা জল দাও। কোনো ঠান্ডা জল পাবে না তুমি, খালি গরম জল উইথ লেমন, বুঝলে, যাতে তোমার ফ্যাটটা বার্ন হয়। আমি এসব করতে চাই না। তুমি করতে চাও না, কিন্তু আমি তো চাই, আমি চাই যে তুমি রোগা পাতলা আর স্মার্ট হয়ে যাও, বুঝলে? হবে হবে, ফিট হবে বোধি, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ওই কভারে টাওয়েল ছিল না, তুমি দেখেছিলে কোথাও বোধি? হ্যাঁ আমি ওটা কালকে ধুয়ে রেখেছিলাম, তুমি যাও আমি একটা নিয়ে আসছি। সোনি আমি তোমার জন্য সবকিছু করব, কিন্তু ভগবান আমাকে এরকম বানিয়েছে, এখন আমি কি করব?
টাওয়েল। আরে দাদা কোথায় আছো? এসো না, দেরি হয়ে যাচ্ছে তো। অর্জুন, অর্জুন এনো, তুমি তোমার মোবাইলটা ভেতরেই রেখে এসেছিলে। থ্যাংক ইউ বৌদি। দাদা কোথায়? বেশ আসছে হয়তো। তুমি তো জানো যে তোমার দাদা কতটা লেট লতিফ। আরে ওর দেরি করার চক্করে না আমার দেরি হয়ে যায়। সোনিয়া, উর্বশী, তুই এখানে কি করছিস? আরে এটা তো আমার শ্বশুর বাড়ি, কিন্তু তুই এখানে কি করে? আমি মার্কেটে যাচ্ছিলাম, তোকে দেখে থামলাম। তুই বিয়ে করে নিয়েছিস? হ্যাঁ। জামাইবাবু কোথায় আছে? হ্যাঁ। আচ্ছা, ইনি আমাদের জামাইবাবু। হ্যালো জামাইবাবু। খুব স্মার্ট হাজবেন্ড খুঁজেছিস তো। আর ইনি কে? উনি উনি হলেন ওনার বড় দাদা। ও হ্যালো দাদা। হ্যালো। আরে তুই আয় না ভেতরে। না না পরে আসবো, আর সন্ধ্যায় আমি দিল্লি যাচ্ছি, আমার হাজবেন্ড ওখানেই ট্রান্সফার হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন আসবো তোর সাথে দেখা করে যাব। পাক্কা পাক্কা। জামাইবাবু আমার বন্ধুর খেয়াল রাখবেন। চল বাই বাই। দাদা চলো না, যাওয়া যাক। তুই চলে যা, আমি পরে ডাক্তারের কাছে চলে যাব। তুমি তো রেডি ছিলে এক্ষুনি। তুই চলে যা না, আমি পরে চলে যাব বলছি তো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। একটা কথা বলো তো, তোমার ফ্রেন্ড অর্জুনকে তোমার হাজবেন্ড বলেছে, তুমি কিছু বললে না কেন? কারণ ওর স্বামী ভীষণ স্মার্ট দেখতে, আর আমি চাইনি যে তুমি ওর সঙ্গে দেখা করো। ও যদি জানতে পারতো যে আমার স্বামী এরকম দেখতে, তাহলে ওর নজরে আমি ছোট হয়ে যেতাম না? আর এমনিতেও ও দিল্লি যাচ্ছে, জানি না কবে আসবে, আর তখন একটা তখন দেখা যাবে। বিবিটা খুব বেড়েছে। কোলেস্টেরলটাও কিন্তু খুব বেড়েছে। এটার প্রভাব কিন্তু ডাইরেক্ট তোমার হার্টেই পড়বে। দেখো মহেন্দ্র, আর তোমাকে তোমার খাবার উপরে খুবই খেয়াল রাখতে হবে, আর কম করে তোমাকে 6-7 ঘন্টা ভালো করে ঘুমোতে হবে। ঘুমটাই তো আসে না ডাক্তারবাবু। দেখো মহেন্দ্র, টেনশন করো না, আর এমন কোনো কাজ করো না যাতে তোমার টেনশন আবার বেড়ে যায়। আমি তোমায় কটা ওষুধ লিখে দিচ্ছি। কে কে ওখানে? আমি সোনিয়া। হ্যাঁ বৌদি, এক মিনিট খুলছি। তুমি সবসময় একা একা কেন থাকো? হ্যাঁ না, মানে তোমার কোনো ফ্রেন্ড, কোনো গার্লফ্রেন্ড? হ্যাঁ ওই বৌদি, ওরা সবাই তো মুম্বাইতে আছে, আমি বেশিরভাগ সময় হোস্টেলে ছিলাম, তাই এখানে বন্ধুও নেই আমার। আচ্ছা তো আজ থেকে আমরা বন্ধু? বন্ধু, চলো এই বন্ধুত্বকে সেলিব্রেট করা যাক। মানে? বসো বলছি, বসো না।
তুমি আমার ব্যাগ। এটা কি? এটাতে কি লেখা আছে? কিছু না, ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আমার, বিশেষ কোনো সমস্যা নেই আমার। এত কিছু না মানে কি হয়েছে বৌমা, এত জোরে জোরে চিৎকার করছো কেন তুমি? এই রিপোর্টগুলো দেখুন, পড়ুন এগুলোকে। আর তুমি, তোমার কোলেস্ট্রল এত হাই, তোমার বিপি এত হাই, আর তুমি গলা উঁচু করে বলছো তোমার সমস্যা নেই। যদি এরকমই চলতে থাকে না, তাহলে তো তুমি আমাকে অনেক তাড়াতাড়ি বিধবা বানিয়ে দেবে। আর আমি সাদা শাড়িতে ভালো দেখাবো না। এসব কি বলছো তুমি বৌমা, মুখটা বন্ধ করো তুমি। না বলবো না, না বলবো না, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি আপনার ছেলেকে বোঝান, নিজের ওপর না হলেও আমার ওপর দয়া করুক, আর নিজের চর্বিটাকে কম করুক। কিন্তু মা, যখন ও আমাকে বিয়ে করেছিল তখনও তো আমি এইরকমই ছিলাম। তখন ওরই আমার মোটা হওয়ার জন্য কোনো সমস্যা ছিল না, আর আজকে। আচ্ছা আচ্ছা, চুপ কর, চুপ কর, চুপ চুপ কর, চুপ। দেখ দেখ, তোকে তো শরীরে খেয়াল রাখতে হবে, তোকে রাখতেই হবে বাবা। ও ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে, শরীর মোটা হলে না খুব কষ্ট। হ্যাঁ, তুই ঠিক করবি তো? হ্যাঁ, চুপ চুপ। হ্যাঁ তো একটু সময় তো দাও না আমাকে। আরে যে মুহূর্তে আমার কাজ আসবে তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার কথা না শুনলে না এটাই হবে। কি হয়েছে? কোন কথাটা শুনিনি আমি তোমার, সমস্ত কথাই তো শুনেছি। তোমার দাদার কথা বলছি, আমার কোনো কথা শুনে নাও। আরে তুমি দাদাকে ছেড়ে দাও না, আমি আছি তো, আমি শুনবো তোমার, দেখাচ্ছি। ভিডিওটা তো খুব ভালো, তাই না? আমি জানতাম যে মেয়েটা আমার সাদা সাথে দাদার হতে পারলো না, সে আমার কি করে হবে? জানতাম একদিন তুমি ঠকাবে আমাকে, সেই জন্যই তো ভিডিওটা বানিয়েছিলাম। কেমন লাগলো? ৫০,০০০ ব্যবস্থা করে দাও, ডিলিট করে দেবো। এত জঘন্য লোক তুমি আর। এই দেখো এখনো শুয়ে আছে অর্জুন। এই অর্জুন, 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 ওর বাবা অর্জুন, 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 অর্জুন। Miss.
এই অর্জুন কবে থেকে ড্রাগস নিচ্ছে? আমি জানি না, আমি আজকেই জেনেছি ও ড্রাগস নিত আর মদও খেত। মাসিমা আপনি জানেন এই ব্যাপারে? না কিচ্ছু না। আর আপনি, আপনি কি জানতেন যে ড্রাগস নিত অর্জুন? স্যার আমি তো এই বাড়িতে কয়েক মাসই এসেছি, আর আমার তো অর্জুনের সাথে বেশি কথাও হতো না। দেখে মনে হচ্ছে কেসটা ড্রাগসের ওভারডোজের জন্য হয়েছে, কারণ রুমের মধ্যে কোনো স্ট্রাগল হয়েছে না, কোনো কিছু চিহ্ন। তাও আমরা বডিটা পোস্টমর্টমে দিয়েছি, দেখা যাক সামনে কি আছে। অর্জুন, অর্জুন, অর্জুন চলে গেল। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি আর এখানে থাকতে চাই না। আমাকে ডিভোর্স দিয়ে দাও আর ফ্রি করে দাও। বৌমা, আমরা অর্জুনের মৃত্যুটা এখনো ভুলতে পারিনি, আর তুমি ডিভোর্সের কথা বলছো? সমাজে আমাদের কি সম্মান থাকবে বলো? যখন এই বাড়িতে কেউ আমার কোনো পরোয়া করে না, তাহলে আমি কেন এই বাড়ির সম্মানের পরোয়া করব? আমার কথা শোনো, আমার মোটা হওয়ার জন্য তোমার রাগ, তাই তো? তুমি যা বলবে আমি তাই করব। তাহলে ঠিক আছে, তোমাকে আমার সাথে ডক্টর শর্মার কাছে যেতে হবে। ডক্টর শর্মার ওখানে কেন? ওটা আমি ওখানে গিয়েই বলবো। ঠিক আছে, আমি যাবো তোমার সাথে। কি হয়েছে ডাক্তারবাবু? মহেন্দ্রর ওজন কম হয়নি, বরং 2 কিলো আরও বেড়ে গেছে, আর সাথে আরও কিছু বেড়ে গেছে, যেমন কোলেস্টেরল, সুগার, ব্লাড প্রেশার। এসব নিয়ে অপারেশন করা খুবই রিস্কের, আর যদি সার্জারি করি ওনার ওনার হার্টে প্রেশার পড়বে আর জীবনও যেতে পারে। ডাক্তারবাবু আপনি নেগেটিভ কেন ভাবছেন? হ্যাঁ কিছু হবে না ওনার। আপনি শুধু আমাকে এটা বলুন, যদি এই সার্জারিটা সাকসেসফুল হয় উনি রোগা হয়ে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, মোস্টলি এরকমই হয়, যদি স্টমাক থেকে ফ্যাটটা বার করে দেওয়া হয় বডিতে চেঞ্জেস দেখা যায়। তাহলে ঠিক আছে, আপনি সার্জারি প্রস্তুতি নিন, আর আমাকে এটা বলুন যে ওনাকে হসপিটালে কবে অ্যাডমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রিপোর্ট অনুযায়ী তো আমরা সার্জারি করতে পারবো না, অনেক রিস্ক। আরে ডাক্তারবাবু আপনি টেনশন নেবেন না, ওনার সার্জারি করুন আপনি, আর এমনিতেও তো এরকম মোটা মানুষের থাকার থেকে না থাকা ভালো। আমি তো অন্তত ফ্রি হয়ে যাব। আরে ডাক্তারবাবু আপনি টেনশন নেবেন না, ওনার সার্জারি করুন আপনি, আর এমনিতেও তো এরকম মোটা মানুষের থাকার থেকে না থাকা ভালো। সার্জারিতে কোনো সমস্যা হলে তখন? সে যা হবার তাই হবে, এই সার্জারিটা তো তোমাকে করতেই হবে, বুঝতে পারছো তো? কি করলি তুই এটা? সোনিয়াকে কেন মারলি তুই? মারলি কেন? কি হয়েছিল, তুমি তোমার বউকে কেন মারলে? আমি জেনে গিয়েছিলাম যে আমার বউ আর আমার ভাই অর্জুনের অবৈধ সম্পর্ক ছিল।
ভিডিওটা তো খুব ভালো, তাই না? আমি জানতাম যে মেয়েটা আমার সাদাসিধে দাদার হতে পারল না, সে আমার কি করে হবে? ৫০,০০০ ব্যবস্থা করে দাও, ডিলিট করে দেব। অর্জুন আমার সোনিয়াকে ব্ল্যাকমেইল করেছিল, আর আমার বউকে আমি খুব ভালোবাসতাম, সেই জন্যে আমি আমার ভাই অর্জুনকে ড্রাগসের ওভারডোজ দিয়ে মেরে ফেলি। আমার ভাই হয়ে তুই আমার এই পিঠে ছোরাটা মারলি? আমি কি করেছি? তুই কি করেছিস? আর যখন ডাক্তারবাবুকে সোনিয়া বলল যে আমার সার্জারি যে কোনো ভাবেই করাতে হবে, আমি মরে গেলেও ওর কিছু এসেই যায় না, রেগে গিয়ে আমি ওকেও মেরে ফেলেছি। নিয়ে চলো ওকে। ওকে নিয়ে যাবে না আমার বেটা, অ্যাম্বুলেন্সের ফরেন্সিক টিম পাঠাও।